পরিমনির বিরুদ্ধে মামলাটা কি? তার বাসায় মদ পাওয়া গেছে, এর বাইরে কি কোনো মামলা হয়েছে? এখন মনে করেন আপনি যুক্তির খাতিরে যে পরিমনি একজন ব্যবসায়ীর নাম বলল যে তার সাথে আমার একটা সম্পর্ক আছে, তো এটাতে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগটা কোথায়? মানে দুইটা বাংলাদেশের যে আইন, সে আইন অনুযায়ী দুইজন 18 বছরের উপরে দুজন মানুষ যদি পরস্পর সম্মতিতে যে কোনো ধরনের সম্পর্কে সে তারা জড়াইতে পারে, এটা যদি প্রতারণামূলক না হয়, যেমন ধরেন বিয়ের প্রলোভন দিয়ে একজনের সাথে সম্পর্কে জড়ালে সেইটা অপরাধ হতে পারে। তাছাড়া যদি এরকম পরস্পর সম্মতিতে 18 বছরের ঊর্ধ্বে কোনো নাগরিক যে কোনো ধরনের সম্পর্কে জড়িত হয়, এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না। ফলে পরিমনি কারণ নাম বলা না বলা দিয়ে কিছুই আসে যায় না। পরিমনি যদি বলে যে আমাকে একটা সিনেমায় নায়িকা করার কথা বলে অমুক ব্যক্তি আমাকে নিয়ে যায়, আমার সাথে খারাপ আচরণ করেছে, সেটি একটা মামলার বিষয় হতে পারে। তো সেই ক্ষেত্রে তো সে ব্যবসায়ী আসামি হতে পারে, অথবা সেই ব্যবসায়ী যদি অভিযোগ করে যে পরিমনি আমাকে ট্র্যাপ করে আমার কাছে 2 কোটি টাকা হাতায় নিয়েছে, তো এরকম কোন অভিযোগ কি পরিমনির পক্ষ থেকে করা হয়েছে অথবা বাংলাদেশের কোনো ব্যবসায়ীর পক্ষ থেকে পুলিশের কাছে কোনো এই ধরনের কোনো অভিযোগ করা হয়েছে? কোনোটাই করা হয় নাই, তো পুলিশ কেন তালিকা করবে? শুধু সেই মামলা নিয়ে তদন্ত করা হচ্ছে। তার বাসায় যে মাদক পাওয়া গেছে এটাতে সে বলেছে যে তার কাছে লাইসেন্স আছে, তো সেটি তার লাইসেন্স থাকলে লাইসেন্সের কতটুকু ক্যাপাসিটি, সে কতটুকু মদ নিতে পারে, লাইসেন্সের বৈধতা আছে কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সেই মামলায় ব্যবস্থা নেওয়া হবে। এটাতেই হচ্ছে কি যে আপনার অনেকেই ভয়ে ভীত সন্ত্রস্ত বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের কাছে জানতে চাচ্ছে ভাই আমি কি বাড়িতে থাকবো? তোমায় কেন কই যে আমাকে তোর অমুক মিডিয়া থেকে ফোন করা হয়েছে নাকি পরিমনি আমার নাম বলেছে অথবা পিয়াস আমার নাম বলেছে, আমি কি বাড়িতে থাকবো?